কিরে বসা ভাই, কি করে ধরছিস? আরে ভাই কোশনে রে, ও কালকে না এখন 8 কেজি ওজনে পাটা মারছিলুম, ওখানে খালুম রে। একলা একলা বাইত খাওয়ার কাউ নাই, মানসি নাই নে, জানিস তো আমার বাইত কাউ মানসি নাই। ওই একলাই ওখানে খালুম, তাই দাঁত করছিলে আটকে আছে খসে ধরছং রে। কি কস, 8 কেজি ওজনে পাটা খালু? মুই এখন বাইত 35 কেজি ওজনে পাটা মারছং ভাই, খাওয়ার কাউ নাই, একলাই খালুম, কি আর করং। দাঁতে মনে হয় 9-10 কেজি আটকে আছে রে, এই বাসখান দিয়ে খসে ধরছং এই জন্যে। আর ভালো লাগে না, মাইটারি খাইয়া গেছে তা। না রে ভাই, পুড়িয়ে গ্রাম খান ঘুরছং, ঘোরার পরে কোনো বড় পাঠা পালুম না। ওই জন্য বাইর যে 8 কেজি খেয়ে ছিল ওখানে এখন মারিয়া খায় নিলাম। আর কি করং দেখ, তোমার তো আবার বড় পাঠা সাঁথরা খাওয়া হয় না। না ওই বাপ এক না আগে ফোন করছিল, বড় বলে ইলিশ পেয়েছে 60 কেজি ওজন, এখন ইলিশ পেয়েছে বাজার বলে পাইছে, ওখানে ধরিয়েছি গলুম। বাম মুই করছিলাম যে বড় যদি না পান আর কি হবে, তাহলে ওখানে ধরিয়েছে 60 কেজি ওজন, এখান ওখানে রাতেবেলা খামো। ও তুই এবার ইলিশ খাস, তাই মোর আবার নীল দিবি না হলে, এই সাইজের নীল দিবি না হলে মোর আবার পোষায় না রে। তাই তো ওই ইংরেজিতে কয় আবার ব্লু হোয়েল, ব্লু হোয়েল চিনিস তো? ওই লেসার আমার পোষায় না, ইলিশ টিলিশ পোষায় না আমার। তুই আবার তিমি মাছ খাস, তোর মরে হলে তিমি টিমি পোষে না? হ্যাঁ খাং, এক না যদি ওই 250 কেজির মতো একটা ছোট্ট মোটো মাথা পাং তাহলে এক না খাং আর কি। ওই না হলে বড় 250 কেজির ওজনের মতো একটা ছোট্ট মাথা হলে খায় না আর কি, একলাই নাহলে খাং না হলে ভালো লাগে না। না আজ বাদ দে, খবর কালী পুজোর খবর কি সেটা ক। আরে ভাই জানিস না, তোর মোর বাপ না পেটি পেটি ভর্তি করে ঘরদানি ফেলে দিছে রে। উল্লে বম ওই যে উল্লে যে এগুলো পিনখুড়ি ঢেলাই হ্যান্ড গ্রেনেড করে উল্লে বম, আর ভাইয়ের জন্য এখন AK-47 এনেছে, আর বাপ খালি এখন মেশিন গান নিছে। ও তুই এল আনিসিস? মোর বাবু মোক বেশি কিছু দেয় নাই, তবু তোর থেকে বেশি দিছে। ও এখন ভাইয়ের জন্য AK-47 এনেছে, বাপের জন্য এখন যুদ্ধ বিমান এমন এমন করে উড়ি যায় বললিয়া, আর মোর বাবার জন্য ওই দিছে আর কি মোটামুটি করে। মোদির কাছে এখন পরমাণু ছিল না, ওই পরমাণুখান আনিয়ে দিছে মুখ। ও ঠান্ডা পড়ি হচ্ছে না, ওই এখন গাঁওয়ার দেওয়া সুয়েটার নিছ রে, ও ঘর আছে ওখানে পড়িয়ে আছে। ধুস তুই আর কি সুয়েটার নিছিস, মুই এখন সুয়েটার নিছিলাম পাও থেকে মাথা অবধি পুরিয়া ঢাকি ফেলাম। সুয়েটার খান যদি পরং তাহলে জানিস নি এত গরম আর কি কং। মোর বাপ ভাইয়ের যদি ঠান্ডা লাগে মোর সামত খেলে এসে বসে, এমন ঘামা ঘামে ভাই আর কি কবু। মোর সুয়েটার খুলি থুইয়া বাপ ভাইয়ের পিছনত এসি নিয়ে দৌড়ে খায়। আর ভাই মোর কথাটা এক না শোন, খালি এক নিয়ে এক না কথাখান শুনবু, মোর কথাখান শোন। মোর যে সুয়েটার খান আছে ওখানে আলমারি তুলে দিয়েছে, ওখান বার করি গাওত বল নাই দেওয়া খায়। ওখান যদি খালি এক না চাবি ঘুরিয়ে আলমারি দুই এখানে এক নিয়ে এক না টানচং ভাই আর কি কং। গরমের ঠেলায় শোক মানসি গ্রামে নদীর দৌড়ে স্নান করির জন্য যায়, দেখে নদীর জল টকবক 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 করে দিচ্ছে গরমে। আর আমরা তিন ভাই, ও তিন ভাই না দুই ভাই আর মোর বাপ, আমরা দুই ভাই আর মোর বাপ যখন দুই এর কোনো এক না খোলং টানিয়ে পালানির সময় পিনে পিঠিত কি গরম লাগে অমনি দৌড়াং। না রে ভাই অনেক কথাগুলো গা, ওখান জানি কেমন করে দিচ্ছে রে, এক না যাং বাড়ি স্নান টান করম এক না। ও স্নান করি যাস কোটে গো না, ওই কলকাতা দিঘাত নাকি? নোয়াই নোয়াই ভাই, বললে কি কথা কইস, দিঘাত মুই কে যাব, দৌড় দিঘাত কাউ যায় নাকি জান করি। ওই আটলান্টিক মহাসাগর খান শুনছিস না নাম খান, ওই ওখানে মোর বাপ মোক স্নান করার জন্য সুইমিং পুল বানিয়ে দিছে তো। ও তোর বাপ বাবা তোর জন্য সমুদ্র কনি দিছে, মোর বাপ আবার মোর জন্য কি করছে এখন বাগান বানিয়ে দিছে, গাছের বাগান, এখানে জঙ্গল ধারে ভর্তি হয়ে গেছে, ছোট একটা বাগান বানিয়েছে। মোর হইলে পছন্দ হয় নি, এক নাও পছন্দ হয় না। ওই শুনছিস তো ওই যে ওপাকে যে আছে অ্যামাজন, ওই জঙ্গল খান ওখানে মোর বাপ মোর নামে বানিয়ে দিছে। এখন কী করম কত, ওখানে বেশি বলে মোর বিয়ে দেয়, ওখানে বিয়ে বেশি, ওখানে বেশি কয়টা টাকা হবে, ওখান দিয়ে মোর বিয়ে হবে, কয়টা মানুষ খাওয়ার হবে। মোর বাপখানও যে হয়েছে কিপ্টার কিপ্টার রে। ও ও মোর বাপও ওই তোর বাপের মতনই ঢক ধরছে, মোর বাপও কইছে আটলান্টিক মহাসাগরের যে মাছগুলি আছে ওলে এবারে তুলিয়া মানসিক খাওয়াবে। এলে ক্যাং করে বোঝাক না তো, ওক নিয়ে এক না মাছ কোক নিয়ে মানুষ খাওয়াবে, এলে কি আইকেল জ্ঞান আছে কি না ইল্লার, এলে কী মানছি ইল্লা, এগুলো বাপগুলো সব কিপ্টিয়াই হয় বুঝি এমন রে। জানিস ভাই মোর সাথে যেই চাঙ্গির বিয়ে হয়েছে না, মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে কী আর কং, এত ফসা দেখতে এত সুন্দর, যদি খালি একটা টিয়ারাসকে ইয়াং করি তাখান গেছে একদম চোখ ঝলসিয়ে জ্বলি যায় ভাই। আরে ভাই মোর সাথে যেই চাঙ্গির বিয়ে ঠিক হয়েছে উয়াক দেখলে তাহলে তুই কী কবু, এত ফসা এত ফসা এত ফসা যে ভাই অন্ধকারে দাঁড়িয়ে করে থুলে আর ভাই লাইটের এক নাও দরকার হয় না। মোর যত চেনা চেনা বিয়ে বাড়ি আছে সবগুলোতে ওই সেঙ্গিক যে দাঁড় করে থাকুন, একটাও লাইটে নিক দেয় না। দেখতো ভাই ফালতু জ্বালা লাইটগুলো নিয়ে থাকা টাকা খরচা করবে না, মোর চেনা জানা যখন একটা চিংড়ি আসেই তার সাথে মোর বিয়ে হবে, উয়া তো মোর আপনজন না, তা উয়াকে দাঁড় করে থাকুন অসুবিধা রাখি, মানে নিজের কাজ করতে তো লজ্জা নেই না, উয়ার ফসা দিয়ে একদম পুরো বিয়ে বাড়ি কাজ হয়ে যায়। আর ভাই একদিন কী হয়েছে জানিস না, মুই কী করছো, একটা তো মোর চেনা জানা বিয়ে ছিল, ওই বিয়ে দিয়ে কী করছো ওই সেঙ্গিক যে দাঁড় করে দিছো, থুইয়া মোর এক না খালি ঘুম ধরছে ভাই, মুই বাইরে দিচ্ছে ওনাদের ঘুমিয়ে যাং, তা মুই না টের পাং নাই এক ফোটাও যে সকাল হয়ে গেছে। সকাল হয়েছে তাড়াতাড়ি উঠিয়ে গেলুম বিয়ে বাড়ি, চায় দেখুন কী রে একটা লোকও চায় নাই, কী হয়েছে জামাই বউ তখন বিয়েতেই ওঠে নাই। তারপরে দেখলাম চিংড়িটি এলাও করুন ওটি দাঁড়িয়ে আছে, উয়ের আলোর ঠেলায় ভাই না রাত হয়েছে না দিন হয়েছে কাউ কিছু এক ফোটাও বোঝে নাই রে ভাই। তারপরে মুই টপাটপ চিংড়ি ধরেছিলাম বাড়ি ঘুরে, ধরপরে ধরপরে উঠিয়ে জামাই বউ বিয়ে করি অমনি সেন্দুর চোখ দিছে না নাকর দিছে দিয়ে মাপ দিয়ে ভাবু কত সুন্দর কত ফসার কেমন আলো দিছে, দিন রাত কাউ টেরেই না পায়। ও
তাহলে ম কো চলাই তোর বিয়া যায় দেখিম চেংড়িখান কেমন হলা আশা ভাই তাহলে বাড়ি যাং আর ওই কি হয়েছে এখন টাকা থাকার আলমারি না খাবে রে আলমারি গুলো ভর্তি হয়েছে আর টাকা থাকার জায়গা নেই রে যাং কয়েকখান ওই 100-150 খান আলমারি বানিয়ে দেন যাং তাহলে ভাই তুই যা ও হ্যাঁ ভাই মুয়ে তাহলে এলা বাড়ি যাং না গাওটাও ধুইয়া খাইয়া দিয়ে ব্যাংক যাওয়া হবে ব্যাংক থেকে ফোন করছিল ব্যাংকের ম্যানেজার ও মুই যে টাকাগুলো থুয়ে দিয়েছে ব্যাংক অত টাকা বলে থুবে না পায় আমার বলে টাকা বলে অর্ধেক মো ঘুরি দেয় এলা অত থুবে না পায় তাই যাং তাহলে মনে কোন কাজ আছে না যা বাড়ি যা।